হ্যাঁ প্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ 1431, আজ হচ্ছে পয়লা বৈশাখ। সেই উপলক্ষে আজকে আমরা সুন্দরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজে এসেছি এবং এখানে এসে যে উপসে পড়া দর্শনার্থীদের ভিড় আপনারা জানেন, গত 11 তারিখে ঈদ উল ফিতর ছিল, সেই উপলক্ষে একটি ভিড় চলে গিয়েছে এবং আজকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষেও ব্যাপক দর্শনার্থীর হচ্ছে ভিড় লক্ষণীয়। আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নির্মাণাধীন হরিপুর চিলমারি তিস্তা সেতু, দেখতেছেন ব্যাপক ভিড়। তিস্তা ব্রিজ পয়েন্টে দর্শনার্থীদের ভিড় উপলক্ষে ব্যাপক হচ্ছে একটি মোটরসাইকেল গ্যারেজ করা হয়েছে, এছাড়াও বিভিন্ন ফুচকার দোকান, নাগরদোলা সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে সরঞ্জাম সব এখানে আছে দর্শনার্থীদের বিনোদিত করার জন্য, আপনারা দেখতেছেন। এছাড়াও নৌকা রাইডের একটি ব্যবস্থা আছে, আপনারা যদি আসেন সেক্ষেত্রে নৌকা ভ্রমণ করতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, উনি যে আসছে এখানে, এসে ওনার যে অভিব্যক্তি কী বা দর্শনার্থীর ভিড় দেখে উনি কেমন ওনার কাছে মনে ফিল হচ্ছে উনি সেটি আমাদের কাছে বলবে বা বলার চেষ্টা করবে। উনি যখন ব্রিজের কাজ শুরু হয় 2020 বা 2021 সালের দিকে তখন উনি আসছিল, কিন্তু এই ব্রিজ দৃশ্যমান হওয়ার পর এই ফার্স্ট টাইম আবার আসলো। এই মুহূর্তে আমাদের মাঝে আছে, উনি ওনার পরিচয় দিয়ে উনি বলবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি এসেছি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে এই ব্রিজটি দেখার জন্য। আমি দীর্ঘদিন পর আসলাম, ফার্স্ট যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে ব্রিজটি মাত্র নির্মাণ হচ্ছিল, এবার এসে দেখি যে ব্রিজটি মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও উদ্বোধন হয়নি। তো এখানে এসে যেটা দেখলাম সেখানে হলো যে অনেক দর্শনার্থী এই জায়গাটিতে সবসময় ভিড় করেন বা এই ব্রিজটি দেখার জন্য আসেন, তাদের অবসর সময় কাটানোর জন্য আসেন। ব্রিজটি অনেক মনোমুগ্ধকর এবং জনগণের জন্য এই ব্রিজটি অনেক আশার প্রদীপ। এই ব্রিজটি যখন উদ্বোধন হবে তখন এই এলাকার জনগণের জন্য সেটা অনেক সুফল বয়ে আনবে, কারণ ব্রিজটি হরিপুর থেকে শুরু করে চিলমারি পর্যন্ত অবস্থিত আছে। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1490 মিটার, কিলোমিটারে গেলে কত হয়, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, যেটি পূরণ হতে যাচ্ছে। ব্রিজটি যখন চালু হবে তখন এই এলাকার জনগণের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেবামূলক কাজে অনেক উপকারে আসবে। অনেক এসে দেখলাম অনেক দর্শনার্থী এসেছেন এই ব্রিজটি দেখার জন্য এবং আসতেইছে। আজকে এত দর্শনার্থী ভিড় হওয়ার কারণটা কি? তো এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেক জনগণ এসেছে যে একটি পর্যটন কেন্দ্রে আসার জন্য। মোটামুটি জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। আমি ঢাকা থেকে এসেছি, এছাড়া অনেকে চট্টগ্রাম, খুলনা বা বিভিন্ন যারা বাইরে থাকে সুন্দরগঞ্জবাসী যে ঈদের টানে বাসায় এসেছে, তারপরে এই ব্রিজটি দেখার জন্য মূলত তারা এসেছে। তাদের বিনোদন কেন্দ্র হিসেবে এই জায়গাটি বেশ সুপরিচিত হয়েছে। তো আমি আসার পর দেখলাম যে অনেক দর্শনার্থী এসেছে এবং সবার অনুভূতি খুবই ভালো, উৎসাহ উদ্দীপনা আছে যে এরকম এই জায়গাটি ব্রিজের পাশাপাশি যদি এখানে একটা রিসোর্টের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে মনে হয় যে দর্শনার্থীর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তো আমরা আশা করছি যে সুন্দরগঞ্জবাসী হিসেবে আমরা অনেক আশাবাদী যে ব্রিজের পাশাপাশি এর আশেপাশে একটি বিনোদন কেন্দ্র নির্মাণ হবে, সেক্ষেত্রে আমাদের দর্শনার্থী আরও বাড়বে, আমাদের বিদেশি পর্যটকরা এখানে এসে ভিড় করবেন এবং আমাদের এই অপরূপ সৌন্দর্য তারা উপভোগ করতে পারবেন। তারপর আপনি মোটেই হচ্ছে 2021 সালের শুরুতে আসছিলেন, যখন কেবল হচ্ছে ড্রেজিংয়ের কাজ চলছিল, অর্থাৎ মাটি খননের কাজ চলছিল অথবা বিভিন্ন হচ্ছে রিং বা ঝালাইয়ের কাজ চলছিল, তখন তো এইরকম দৃশ্য আপনি চোখে দেখেননি। আজকে দীর্ঘ 3 বছর পর এসে যে একটা সুন্দরগঞ্জের মতো জায়গায় মঙ্গলপীড়িত অঞ্চলে যে এইরকম একটি কর্মযজ্ঞ বা এইরকম একটি ব্রিজ নির্মিত হয়েছে, এটি আপনি কেমনভাবে দেখতেছেন, আপনার অনুভূতিটি কেমন? এটি তো অবশ্যই আমাদের সুন্দরগঞ্জবাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশ সরকার যে এরকম একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন, এই জন্য আমরা সুন্দরগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা অন্তরের অন্তস্থ থেকে অনেক ধন্যবাদ জানাই যে ওনার অক্লান্ত পরিশ্রমে ব্রিজের কাজটি যথাসময়ে সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে এটি পর্যটন কেন্দ্র হিসেবে
শুধু সুন্দরগঞ্জে না, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিকভাবেও এই জায়গাটি সবার কাছে সুপরিচিত হিসেবে অবস্থান করবে। সর্বশেষ সুন্দরগঞ্জ পেজের আমাদের দর্শক আছে প্রায় 1,20,000 ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা যে সবসময় তারা মানে সঠিক হজরত এদিকে আসো, সত্যের পথে থাকবে এবং সুন্দরগঞ্জকে তারা এগিয়ে নিয়ে যাবে। সুন্দরগঞ্জ ছোট্ট একটি থানা হলেও সুন্দরগঞ্জের অবস্থান কিন্তু চারদিক ছড়িয়ে পড়ছে এবং সুন্দরগঞ্জের বাইরেও যে জেলাগুলো আছে সব জায়গায় এই সুন্দরগঞ্জের সুনাম কিন্তু ছড়িয়ে গিয়েছে। তা আমরা সুন্দরগঞ্জবাসী হিসেবে চাই যে সুন্দরগঞ্জ বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে যাবে। সুন্দরগঞ্জের যে অপরূপ সৌন্দর্য আছে, সুন্দরগঞ্জের যে অবস্থানটা আছে সেটা দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে যাক এবং সুন্দরগঞ্জবাসীকে সবাইকে এই পেজের সাথে থাকার জন্য আমি আহ্বান জানাই। লাইক কমেন্ট এবং অবশ্যই এই পেজের সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এটি শেয়ার করবেন সবার কাছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে এটি দেখানোর জন্য আজকে হুট করে আসা, আসলে আসার কোনো প্ল্যান ছিল না। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে সুন্দরগঞ্জের খ্যাতনামা একজন সাংবাদিক, বিশ্লেষণ করলে অনেকভাবে তাকে হচ্ছে ক্লাসিফাই করা যাবে, আমরা সেই দিকে যাব না। আমাদের সিনিয়র ছোট ভাই হজরত বেল্লাল আমাদের সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিকতা করে এবং খুবই নিষ্ঠার সহিত সাংবাদিকতা পেশা পরিচালিত করতেছে অন্যান্য সাংবাদিকের তুলনায়, আমার যতটুকু জানা জানি আমি যতটুকু। হজরত কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। হঠাৎ হচ্ছে এখানে দেখা আমার সাথে? মানে সিঙ্গেল না ফ্যামিলি সহ? ছোট বোন আর ও? আচ্ছা আচ্ছা, না গুড গুড, ঘোরা দরকার। আমরা আজকে হুট করে আসলাম যে ব্রিজের যে কর্মযজ্ঞ, ব্রিজের যে হচ্ছে কাঠামো, ব্রিজকে ঘিরে যে এই যে বিনোদন কেন্দ্র, এটা কীভাবে দেখো, কীভাবে মূল্যায়ন করো? এটা আসলে মনে করেন যে দেখা যায় পার্কের মতো একটা, মনে করেন যে রিসোর্সের মতো একটা হয়ে গেছে। মানে বিশেষ করে ঈদের দিন এসা মনে হয় ভিড় বেশি ছিল, ঈদের দিন এর থেকে ভিড় বেশি ছিল, যদিও আসা হয়নি ঈদের দিন, আমার আসা হয় নাই, বেশি ছিল। ওই উপলক্ষে ছোট বোনেরা আসতে চাইছিল, ওই জন্য আসা। তা ব্রিজের কাজের অগ্রগতি কত দূর? কাজের প্রায় শেষের পর্যায়ে, প্রায় শেষের পর্যায়ে না? তো অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি এ পর্যন্ত ব্রিজের কাজ প্রায় শেষ, এখন হচ্ছে যতটুকু তথ্য আমরা জেনেছি 1 নম্বর পিলার থেকে যে ব্রিজের যে সংযোগস্থল হরিপুর অংশে, সরি চিলমারি অংশে, সেই সংযোগস্থল রাস্তার যে প্রান্ত, সেই প্রান্ত থেকে 1 নম্বর পিলারের যে গার্ডার স্থাপন এটি শুধু বাকি আছে, তাছাড়া সম্পূর্ণ ব্রিজের কাজ শেষ। আপনাদেরকে যদি আমরা জুম করে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা যারা সুন্দরগঞ্জবাসী, সুন্দরগঞ্জের বাইরে থাকে, তারা এখানে এসে ভিড় জমিয়েছে এবং বিভিন্ন ক্যামেরাম্যান ফটো শুটের জন্য এসেছে। ব্রাদার ভাই, বাসা কোথায়? আপনি কি ফটোগ্রাফার? না, এমনিতে ও শখের বসে। কেমন ফটো তুললেন? কেমন শুরু, এখন আসলাম। ও এখন আসলেন, ব্রিজ কি এর আগেও দেখতে আসছেন? হ্যাঁ আগে দেখছি। কেমন মনে হচ্ছে ব্রিজ? না ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আজকে কি ক্যামেরা এটা? ক্যানন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতেছেন বিভিন্ন নারী শিশু বয়স্ক বৃদ্ধা সবাই হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে ভিড় জমিয়েছে এবং ঈদের দিন নাকি এটা ভিড় অনেক ব্যাপক ছিল, সেই তুলনায় আজকে ভিড় কম। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন, একটি লাইক দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা আজকে আসলে ব্রিজের আপডেট দেওয়ার জন্য এখানে আসিনি, এমনিতেই পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে আসলাম যে ব্রিজ পয়েন্টে ভিড় কেমন, সেখানে এসে ব্যাপক আমরা ভিড় দেখতেছি এবং দর্শনার্থীরা হচ্ছে ব্যাপকভাবে উৎসুক জনতার ভিড়। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন নারী পুরুষ মহিলা যারা সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছে, আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি নির্মাণাধীন তিস্তা ব্রিজ পয়েন্টে হচ্ছে উৎসুক জনতার ভিড় এবং একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। আপনারা
যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস, একটি শেয়ার, একটি লাইক দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রিজের কাজ প্রায় শেষের দিকে, ভালো আছেন? একটু জোরে বলবেন, ভালো আছেন আপনি? বাসা কোথায়? বিবিসির মোড়ে পশ্চিম পাশে। ব্রিজ দেখতে আসছেন? একাই আসছেন? কেমন লাগতেছে ব্রিজ দেখে? মোটামুটি সুন্দর হয়েছে। আপনার এই ব্রিজ নির্মিত হওয়াতে আপনাদের অর্থনীতি কীভাবে আপনারা উপকৃত হবেন একটু বলবেন? ব্রিজটা তো হয়েছে, আপনার কী উপকার লাগবে একটু বলেন, সহজভাবে বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ, ব্রিজের কর্মযোগ্য ভালো লাগলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতেছেন প্রিয় দর্শক, আমাদের সাংবাদিক মহোদয় আসছে বিভিন্ন আমাদের সুন্দরগঞ্জ থেকে এবং বিভিন্ন লোক আসছে এখানে, আমাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটির একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। ব্রিজের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, ব্রিজের হচ্ছে একটি পিলার পাইলিং শেষ হয়েছে, শুধু এক নম্বর পিলার থেকে যে চিলমারি অংশে যে রাস্তার যে সংযোগ স্থল সেখানে হচ্ছে গাটার স্থাপন শুধু বাকি আছে, তাছাড়া ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ। ঠিক আছে না মুরব্বী? কত তথ্য ঠিক আছে তো? না ঠিক আছে। যারা কমেন্টস করতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এখন আছি ব্রিজের হচ্ছে পূর্ব পশ্চিম প্রান্তে এবং সেখান থেকে ব্রিজের যে ভিডিও সেটি দেখার চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। এছাড়াও আমাদেরকে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আমরা এখন হচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আমাদেরকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন, ভিডিও কেমন আসতেছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। আপনাদের যদি দেখাই, একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে ব্রিজটি, বিভিন্ন লোকজন বিভিন্ন প্রান্ত থেকে এসছে এখানে ঘোরাফেরা করার জন্য বা বিনোদিত হওয়ার জন্য, আমরা সেটি দেখার চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে লাইক কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের। স্টিল নাও প্রিয় দর্শক, আমরা এখন হচ্ছে কিছুক্ষণ পর আবার হচ্ছে ব্রিজের পূর্ব পয়েন্টে যাব, সেখানে গিয়ে একটি ভিডিও করবো নাকি, সেটিও আপনার পূর্ব পয়েন্ট থেকে ব্রিজের ভিউ কেমন আছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজ পয়লা বৈশাখ 1431, আজকে হচ্ছে 14 এপ্রিল 2024। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ব্রিজের ভিডিও নিয়ে আবার আসবো, আমরা কিছুক্ষণ পর আবার একটি লাইভে আসবো ব্রিজের পুরো প্রান্ত থেকে। ততক্ষণ আপনারা ভালো থাকেন।